Any man, if you come, try to take my place. Only you, who made me change my ways. Multi-millionaire, Afrobeats taruka, Davido. Davidor ashol nam, David Adelaide. নাইজেরীয় আমেরিকান এই গায়ক সাহায্য চেয়ে ভক্তদের উদ্দেশ্যে বুধবার একটি টুইট করেন। টুইটারে তিনি লেখেন, কেউ যদি তাকে চেনেন তাহলে নিশ্চয় জানেন যে তিনি অনেক হিট গান উপহার দিয়েছেন। যারা তাকে চেনেন তাদের কাছে টাকা চেয়ে সাহায্য চান। এছাড়া পোস্টের সাথে একটি নাইজেরীয় ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জুড়ে দেন তিনি। পোস্টটি করার পরপরই তা ভাইরাল হয়ে যায়। পোস্ট করার 90 মিনিটের মধ্যে 76,000 পাউন্ড উঠে আসে তার তহবিলে। এরপর ঘন্টা দেড়েকের মধ্যেই তার টুইটার ও ইনস্টাগ্রামের 31 মিলিয়ন অনুসারীর কাছে পৌঁছে যায় সে খবর। তৎক্ষণাৎ সব মিলিয়ে 42 মিলিয়ন নাইরা অর্থাৎ 76,000 পাউন্ড তার অ্যাকাউন্টে জমা পড়ে। সেই ব্যাংক ডিপোজিটের একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন 28 বছর বয়সী এই গায়ক। কিন্তু টাকা চাওয়ার এই কাজটি ডেভিডও করেছেন নিছক মজার ছলে। Money fall on you, banana fall on you, paparazzi follow you. ভিন্ন আরেকটি পোস্টে হাসির ইমোজি সহ ডেভিডও লেখেন, নিজের রোলস রয়েস গাড়িটিকে বন্দর থেকে ছাড়িয়ে আনার জন্য 100 মিলিয়ন নাইরা সংগ্রহের লক্ষ্য ছিল তার। তবে কোটিপতি হওয়ার পরেও এ ধরনের প্রচারণা চালিয়ে চাঁদা আদায় করায় সমালোচনাও করা হয়েছে নাইজেরীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচকরা মনে করেন এই কাজের মাধ্যমে যাদের সাহায্য প্রয়োজন নেই তাদেরকেও টাকা পাঠানোর জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এর পরপরই সবাইকে চাঁদা দিতে নিষেধ করেন ডেভিডও। একই সাথে গায়ক ফাস থেকে শুরু করে লিস্টার সিটি, নাইজেরীয় ফুটবলার উইলফ্রেড দিদি, কেলেচি লিয়ানোচো ও নাইজেরীয় রয়্যাল সহ সবাইকে ধন্যবাদ জানান তিনি। এসব পোস্ট দেওয়ার ফাঁকে দুবাইয়ের বিলাসবহুল গাড়ি কেনার জন্য অপেক্ষারত ও ল্যাম্বোর্গিনি গাড়িতে বসা অবস্থার ছবিও পোস্ট করেছেন তিনি। তবে নিষেধ করা সত্ত্বেও বৃহস্পতিবার রাতে নতুন এক স্ক্রিনশটে দেখা যায় মাত্র দুদিনের মধ্যে ডেভিডোর অ্যাকাউন্টে জমা হয়েছে 184 মিলিয়ন নাইরা অর্থাৎ 3,33,000 পাউন্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ক্রিনশটগুলোতে দেখা যায় বহু ভক্ত এই তারকার এক দশকের ক্যারিয়ার ও হিট গানগুলোর প্রতি সম্মান দেখিয়ে ডলার পাঠিয়েছেন। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ।